গুড মর্নিং ফ্রেন্ড, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, আজকে হলো রং খেলা। তো এই যে দিদির বাড়ি এসেছি, আর দিদির বাড়ি এসে আমরা কোথায় বসে আছি দেখো, বারান্দায়। মানে বারান্দায় বলতে দিদির বাড়ি তৈরি হচ্ছে, তো সেজন্য দিদি এই ছোট্ট বারান্দাটায় থাকে রান্নাঘরে, ওইখানেই বসে আছি আমরা, আমি, দিদির মেয়ে আর ছেলে। তো একটু আগেই এসেছি, একটু ভাবছিলাম মন্দিরে যাব, কিন্তু পরে শুনি মন্দিরে তেমন কিছু হচ্ছে না। তো দিদির বাড়িটা তোমাদের দেখাই, দাঁড়াও। ওই যে দিদিদের ঘর তৈরি হচ্ছে, সবে এই পাঁচিল মানে দেওয়ালটুকু উঠেছে, দেওয়াল না মানে ভিত অব্দি হয়েছে। আর ওই যে দিদিদের ঘর তৈরি হচ্ছে, সেজন্য আমরা এই ঘরে আছি এখন। দিদি এখানেই থাকে, এখানেই রান্না করে, এই ছোট্ট রান্নাঘরটায় এটাতেই রান্না করে। আর দিদির মেয়ে এই যে দরজাটা দেখছো, ওই পাশে একটা ঘর আছে, ওই ঘরটায় দিদি থাকে, মানে দিদির মেয়েরা মেয়ে থাকে, সবাই থাকে ওখানে। দিদি জানবে এখানে থাকে। আর ওই যে দেখো কিরকম শুয়ে রয়েছে। তো এখানে দেখো দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে রং খেলা শুরু হয়ে গেছে। দিদির মেয়ে, দিদির মেয়ের বান্ধবী, তোর আমার মা, আমার বোন সব রং খেলা শুরু করে দিয়েছে। আর ওই যে রং মাখবেন, আর আমার মাথা দেখো জোর করে রং মাখাচ্ছে ওকে। তো ভেবেছিল ওরা বেরোবে, কিন্তু বেরোনো আর হয়নি, ঘরে এসেই রং মাখানো শুরু করে দিয়েছে। আর আমি তো রং মাখি মানে তেমন একটা রং খেলিনি, যদিও পরে খেলছিলাম। আর ওই যে আমার দাদা দেখো এখন ভাং তৈরি করছে। ভাং তো তোমরা জানোই, ভাং না সিদ্ধি কী বলে, একটু একটু নেশা হয়। এক বালতি তৈরি করেছে, ওটা আমার দাদার বন্ধু যারা আছে তারা খাবে সেজন্য। তো তারপরে আমি তো খাওয়া দাওয়া করে একটু বেরোবো ভাবছিলাম, একটু মন্দিরের দিকে যাব। তো বাড়ি থেকে এই যে চলে এসেছি দিদিদের বাড়ি, আর দিদিদের বাড়ির পাশে একটা মন্দির আছে, রাধা মন্দির, ওখানেই যাবো। আর দেখো সব রং মাখিয়ে দিয়েছে, ভেবেছিলাম রং খেলবো না, তো রং মাখিয়ে দিয়েছে। আর এই যে আমি আর দিদির মেয়ে যাচ্ছি ওই মন্দিরে, রাধা মাধব মন্দিরে। তো নাই বাড়ি থেকে চেঞ্জ করেই এসেছি নাইটিটা, আর এই যে একটা গোপীর ড্রেস পরে নিয়েছি, সবাই কে না কে থাকবে সেজন্য ওই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো ওইখানে গিয়ে কী হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে তারপরে দেখো মন্দিরে গিয়ে দেখি কিছুই হচ্ছে না, একটা দিদার বাড়ি এসেছি, দিদাকে একটু আবির মাখাতে, একটু আশীর্বাদ নিতে। দাদুও ছিল, কিন্তু দাদু একটু বয়স্ক, সেজন্য দাদুকে আর আবিরটা মাখালাম না। তো বাড়ি চলে এসেছি একটু আগে, তো মন্দিরে গেছিলাম, কিন্তু মন্দিরে কিছু হচ্ছে না দেখে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। মন্দিরে হবে হলো সন্ধ্যাবেলায়, নাম কীর্তন টীর্তন হবে। আর কালকে মন্দির থেকে মানে নগর পরিক্রমায় বেরোবে, আবির খেলা হবে, হয়তো কালকে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো, আজকে শেয়ার করতে পারলাম না। তো বাড়ি চলে এসেছি, এসে দেখছিলাম ছেলে ঘুমাচ্ছিল, উঠে গেছে, বড় মাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে, এখন একটু খাবে। তো আমি দেখো এসে আগে না মুখেগুলো ক্লিন করে নিয়েছি, কারণ ও ছেলেকে ধরলে ওর মুখে আবির ঠাবির যাবে। আর দেখো মাথায় খুব বেশি দেয়নি, তবু এখন মাথাটা ঘষে স্নান করব। আর তোমাদের সবাইকে আরও একবার জানাই হ্যাপি হোলি, সবাই রং খেলো কিন্তু খুব আনন্দে, কোনো কারোর কে জোর জবরদস্তি করে রং না লাগিয়ে তোমরা হোলি খেলো। তো পাঁচ দিন তো থাকে, এই ভিডিওটা হয়তো কালকে যাবে, তো কালকেই তোমরা এগুলো এটা পাবে। তো ভালো করে সাবধানে রং খেলো, দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটি ব্লগে। দেখি কালকে হয়তো হোলির ইয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আজকে তো বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না। তো এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে স্নান টান করাবো, মানে স্নান তো করানো হয়ে গেছে ওকে, মানে আমি স্নান করবো ওকে, খাইয়ে রেখে আমি স্নান করবো, করে তারপর একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, কারণ এই এইসব মাথায় রং ঠং পড়েছে, তো মাথাটা যন্ত্রণা করছে, একটু ঘুমের দরকার। তো চলো দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে রং খেলো, টাটা, বাই বাই।